প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত ভিউয়ার্স আজকের এই একাদশ দাদের শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং এর উপর আমরা আলোচনা করব তো আজকের আলোচনায় মূলত আমরা নেটওয়ার্কিং সৃষ্টিতে যে সকল ডিভাইসগুলো ব্যবহার করা হয় সেই ডিভাইসগুলোর উপর আমরা বিভিন্ন ধরনের আলোচনা করব সেই ডিভাইসগুলো সম্পর্কে আজকে লেকচার উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শিপন মিয়া অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ শিক্ষার্থীরা তোমরা নেটওয়ার্কিং সম্পর্কে তোমরা জেনেছ নেটওয়ার্কিং কি কিভাবে নেটওয়ার্ক সৃষ্টি করা হয় তো নেটওয়ার্কিং ডিভাইস নিয়ে আজকে আমরা আলোচনা করব নেটওয়ার্ক তৈরিতে যে সকল ডিভাইসগুলো বা যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলো হলো নেটওয়ার্ক ডিভাইস তো নেটওয়ার্ক ডিভাইসে আমরা সাধারণত এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ হ্যাঁ তারপরে ব্রিজ রিপিটার রাউটার বিভিন্ন হার্ডওয়্যার বা ডিভাইস আমরা ব্যবহার করে থাকি আজকে লেকচারে আমরা এই সকল ডিভাইস গুলি সম্পর্কে আমরা আলোচনা করব তো তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা এই লেকচারটি অনুসরণ করো তাহলে তোমরা নেটওয়ার্কিং এর এই বিভিন্ন ডিভাইস গুলো সম্পর্কে একটা ধারণা লাভ করবে ডিভাইস গুলোর বিভিন্ন বৈশিষ্ট্য এবং ডিভাইস গুলো কিভাবে নেটওয়ার্কিং এ তৈরিতে ভূমিকা রাখে সে বিষয়গুলি সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা তৈরি হবে আশা করি তে শুরুতেই আমরা আসি এনআইসি বলতে কি বোঝায় এনআইসি তো আমরা দেখেছি এনআইসি হলো একটি কার্ড কিসের কার্ড এটা হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আবার কন্ট্রোলারও বলা হয় নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা কন্ট্রোলার তাহলে এনআইসি এর পূর্ণরূপ যদি জিজ্ঞেস করা হয় তোমাদেরকে যে এনআইসি এর পূর্ণরূপ কি বা এলাবোরেশন কি তাহলে এলাবোরেশন হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড অথবা কন্ট্রোলার দুটোই কারেক্ট এগুলো বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায়ও কিন্তু এগুলো আসে এই জন্য তোমরা এগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবে তো আসলে এই যে এনআইসি কার্ড এটা কেমন বা এটা কাকে বলে আমরা এটা সম্পর্কে এখানে এই যে তোমরা দেখো এই যে এখানে ছোট আকারে দেখতে পাচ্ছ এই চিত্রগুলো এরকমই তো তোমরা যদি কম্পিউটার ওপেন করো বা সিপিউটা ওপেন করো তাহলে তোমরা এই যে এমন ভাবে এনআইসি লাগানো থাকতে লাগানো থাকা অবস্থায় দেখবে তাহলে এনআইসি কাকে বলে দেখো কম্পিউটারকে কে নেটওয়ার্ক ভুক্ত করার জন্য যে ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলে তাহলে খুব সহজ কথা যে কম্পিউটারকে কে ভুক্ত বা কম্পিউটার নেটওয়ার্ক সৃষ্টি করার জন্য যে কার্ড ব্যবহার করা হয় বা যে নেটওয়ার্ক কার্ড বা যে ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয় সেটা হলো এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড তাহলে এখানে শব্দটা ইন্টারফেস কার্ড তাহলে এই যে ইন্টারফেস কার্ড যে নেটওয়ার্ক সৃষ্টি করার জন্য যে ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলে এই কার্ডটার আরো অনেক নাম আছে এই নামগুলো হলো যেমন ল্যান কার্ড অনেকে এটাকে ল্যান কার্ড বলে বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার কার্ডও বলে থাকে এই কার্ডটাকে অনেকে নেটওয়ার্ক অ্যাডাপ্টার কার্ড বা ল্যান কার্ডও বলে থাকে এই কার্ড মাদারবোর্ডের বিভিন্ন আকৃতির স্লটের মধ্যে বসানো থাকে এই যে মাদারবোর্ড দেখা যাচ্ছে এই স্লটের মধ্যে এই এনআইসি কার্ডটা বসানো থাকে তো এখানে দেখো অধিকাংশ এনআইসি কার্ড কম্পিউটারে বিল্ট ইন থাকে অর্থাৎ আমরা যখন কম্পিউটার কিনি এই কম্পিউটারের মধ্যেই এনআইসি কার্ড লাগানো থাকে এই জন্য এটাকে বলা হয় বিল্ট ইন তো বিল্ট ইন যদি না থাকে তাহলে বাজার থেকে এনআইসি কার্ড কিনে এটা লাগানো হয়ে থাকে তো এনআইসি কার্ডের কিছু বৈশিষ্ট্য আছে এই যে এনআইসি কার্ড গুলো আমরা দেখতে পাচ্ছি এদের কিছু বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য দেখো যে এনআইসি কার্ডের এর বৈশিষ্ট্য হলে এটা আটচল্লিশ বিটের একটি অদ্বিতীয় কোড বা ক্রমিক নম্বর থাকে আটচল্লিশ বিট তোমরা বিট কি জানো যে বাইনারি ডিজিট বিট মানে হলো বাইনারি ডিজিট তাহলে কত বিটের একটি অদ্বিতীয় আটচল্লিশ বিটের একটি অদ্বিতীয় কোড নম্বর থাকে তাহলে প্রত্যেকটা এনআইসি কার্ডের একটি কি অদ্বিতীয় বিট নম্বর থাকে আটচল্লিশ বিটের একটি কোড নাম্বার থাকে তাহলে এই যে আটচল্লিশ বিটের একটি কোড নাম্বার থাকে প্রত্যেকটা এনআইসি কার্ডের তাহলে এই যে অদ্বিতীয় অদ্বিতীয় বলা হচ্ছে কেন অদ্বিতীয় বলা হচ্ছে এই জন্য যে এই নম্বরটা পৃথিবীর অন্য কোনো কম্পিউটারের মধ্যে আর এই নম্বরটা পাওয়া যাবে না এইজন্য এটা হলো অদितीय আমরা জানি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কি একজনের থেকে আরেকজন অদितीय অর্থাৎ পৃথিবীতে কোনো মানুষেরই কোনো ডুপ্লিকেট নেই আমরা যে মানুষের যে হাতের এই যে আঙ্গুলের যে ছাপ বা এই যে আঙ্গুলের ছাপ পৃথিবীর কারো আঙ্গুলের ছাপের সাথে কার আঙ্গুলের ছাপ মেলে না তার মানে কি এটা অদितीय ঠিক আছে কিভাবে

হলো আমরা কি বলবো ম্যাক অ্যাড্রেস জিজ্ঞেস করলে আমরা বলবো যে এনআইসি কার্ডের মধ্যে আটচল্লিশ বিটের একটি অদ্বিতীয় ক্রমিক নম্বর থাকে এই অদ্বিতীয় ক্রমিক নম্বরটি কি বলা হয় ম্যাক অ্যাড্রেস এবং এই যে ম্যাক অ্যাড্রেস থাকে এই ম্যাক অ্যাড্রেসটা কোথায় থাকে এই ম্যাক অ্যাড্রেস কার্ডের রমে সংরক্ষিত থাকে রম রম মানে কি আর ও এম রম মানে হলো রিড অনলি মেমোরি অর্থাৎ কম্পিউটারের যে মেমোরিতে এই নাম্বারটা থাকে এটাকে শুধুমাত্র রিড করা যায় এটাকে রাইট করা যায় না বা এটাকে ডিলেটও করা যায় অর্থাৎ কম্পিউটার যতদিন থাকবে সচল থাকবে ততদিন এই নাম্বারটাও সচল থাকবে কম্পিউটার না থাকলে তো আর নম্বর থাকবে না তাহলে এই কার্ডটা কি কোথায় থাকে এই কার্ডটা রম এর মধ্যে সংরক্ষিত থাকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড পিসি বা ডেটা কেবলের মধ্যে সিগন্যাল আদান প্রদানের কাজটি সমন্বয় করে থাকে তাহলে আমরা এখানে এনআইসি একটি কাজ দেখলাম কাজটা কি কাজটা হলো যে এটা সিগন্যাল আদান প্রদানের ক্ষেত্রে আদান প্রদানের কাজটি সমন্বয় করে থাকে অর্থাৎ এটা পিসি অর্থাৎ কম্পিউটার এবং ডেটা কেবল এর মধ্যে যে তথ্য আদান প্রদান হয় এই তথ্য আদান প্রদানের কাজটা সম্পাদন করে থাকে হলো এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা কন্ট্রোলার এবং এখন আমরা আরেকটা কি শব্দ শুনলাম ম্যাক অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস কি ম্যাক অ্যাড্রেস হলো যে তোমার এনআইসি কার্ডের মধ্যে আটচল্লিশ বিটের যে একটি ক্রমিক নম্বর থাকে বা কোড নম্বর থাকে সেটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস এটা সম্পর্কে আমরা আরো ডিটেলস জানব তাহলে আমরা এখানে আপাতত বুঝলাম যে এনআইসি বলতে কি বোঝায় এনআইসি কাজ কি এবং এনআইসি টা কোথায় থাকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা মডেম এই শব্দটির সাথে অনেক বেশি পরিচিত বাংলাদেশে ইন্টারনেট যারা ব্যবহার করে তোমরা যারা ব্যবহার করছো তো তোমরা এই মডেম এই যে ছবিগুলো আছে এই ছবিগুলির সাথে পরিচিত আছো বা তোমরা এগুলো বিভিন্ন জায়গাতে দেখে থাকবে এই যে নিচের যে ছবিগুলি দেখা যাচ্ছে এই যে ফোর জি বা এই যে থ্রি জি এই যে পেন্সিল আকৃতির যে ডিভাইস বা এই যে ডিভাইস গুলো আছে এই ডিভাইস আমরা ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে এগুলো ব্যবহার করে থাকি এই যে গ্রামীণ ফোন বা টেলিটক বা রবি এরা বিভিন্ন ধরনের মডেম ব্যবহার করে থাকে বিশেষ করে গ্রামীণ ফোন বা সিটি সেল যখন প্রথম ইন্টারনেট নিয়ে আসে তখন এরকম এই পেন্সিল আকৃতির আহ মডেম ইউজ করেছে তারপরে টেলিটক এই ধরনের মডেম ব্যবহার করেছে তো বর্তমানে এই যে মডেমগুলো দেখছে উপরের যে চিত্রের যে মডেম গুলো আছে এগুলো এখন বেশি ব্যবহৃত হচ্ছে তো এখন আমরা দেখবো যে আসলে মডেল মডেম বলতে কি বুঝায় তো মডেম কি তো দেখো মডেম শব্দটি এটা একটি সংক্ষিপ্ত শব্দ এই মডেম শব্দটা দুটি শব্দ থেকে তৈরি হয়েছে তো একটা হলো মডিউলেটর আর একটা হলো ডিমডিউলেটর তো মডিউলেটর এবং ডিমডিউলেটর এই শব্দ এই দুইটা শব্দে সমন্বয়ে তৈরি হয়েছে এই শব্দটা মডেম অর্থাৎ মডিউলেটরের ম। আর ডিমডিউলেটেড ডিইএম এই পাঁচটা লেটার দিয়ে তৈরি হয়েছে মডেম তাহলে মডিউলেটর এবং ডিমডিউলেটর মডেম মানে কি মডিউলেটর এবং ডিমডিউলেটর এই দুইটা শব্দের সংক্ষিপ্ত রূপ হলো মডেম তাহলে কি মডিউলেটরের এমও এবং ডিমডিউলেটরের ডেম এই তিনটি সব এই তিনটি লেটার এবং প্রথমের দুইটি লেটার এই পাঁচটি লেটার দিয়ে তৈরি হয়েছে মডেম তাহলে আমরা বুঝতে পারলাম যে মডেম শব্দটার দুটি অংশ আছে একটা কি মডিউলেটর আর একটা ডিমডিউলেটর এই দুইটা সম্মিলিত রূপ হলো মডেম তাহলে মডেমের ডেফিনেশন আমরা আলো আরো ডিটেইলস আলোচনা করব তাহলে আমরা মডেমের যে যে উৎপত্তি এটা কিভাবে হয়েছে এটা আমরা বুঝতে পারলাম যে মডেমটা কি হ্যাঁ তো তোমাদের যদি কোনো পরীক্ষায় আসে যে মডেম এটা কিভাবে উৎপত্তি হয়েছে তাহলে আমরা বলবো যে মডেম শব্দটি মডিউলেটর এবং ডিমডিউলেটর এই দুটি শব্দ থেকে সৃষ্ট হয়েছে কিভাবে মডিউলেটর থেকে এম ও এবং ডিমডিউলেটর থেকে ডিই এম এই দুটি অংশ নিয়ে মডেম তৈরি হয়েছে তাহলে আমরা এক কথায় বলতে পারি মডেমের দুটি অংশ একটি কি মডিউলেটর আর একটি হলো ডিমডিউলেটর এখন আমরা দেখব এই মডিউলেটর এবং ডিমডিউলেটর এই বিষয়গুলো আসলে কি হ্যাঁ এটা আলোচনাতে যাওয়ার আগে আমরা একটু বলি যে মডেম মানে মডেমের মূল ফাংশনটা কি মডেমের মূল ফাংশনটা হল মডেম এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদানের সহায়তা করে তাহলে এই যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদানের জন্য সংযোগটাকে আমরা বলে থাকি নেটওয়ার্ক তাহলে মডেম এই নেটওয়ার্ক সৃষ্টিতে সহায়তা করে অর্থাৎ এখানে মডেম হলো একটি সহায়তাকারী ডিভাইস কিসের সহায়তা করে মডেম নেটওয়ার্ক সৃষ্টিতে সহায়তা করে আর এই সহায়তার মাধ্যমে কি করতে পারে কম্পিউটারগুলো যে কম্পিউটারগুলো এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদান করতে পারে তাহলে মডেম তাহলে মডেম হলো এমন একটি ডিভাইস যে ডিভাইসটি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদানের সহায়তা করে অর্থাৎ এমন ভাবে নেটওয়ার্ক সৃষ্টি করে যে নেটওয়ার্ক সৃষ্টিতে বা নেটওয়ার্কের মাধ্যমে আমরা কম্পিউটার গুলোর মধ্যে তথ্য আদান প্রদান করতে পারি দেখো যে এখানে একটা কম্পিউটার এখানে একটা কম্পিউটার অর্থাৎ দুই প্রান্তে দুটি কম্পিউটার রয়েছে এই যে দু প্রান্তে দুটি কম্পিউটার রয়েছে এই কম্পিউটারটা থেকে ইনফরমেশন বা তথ্য এই কম্পিউটারটাতে আমরা পাঠাতে চাই অর্থাৎ তথ্য আদান প্রদান আমরা করতে চাই এই দুটি কম্পিউটারের মধ্যে তাহলে এই দুটি কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে হলো মডেম এই যে মডেম দেখতে পাচ্ছি আমরা এখানে দুটি মডেম স্থাপন করা হয়েছে এখানে একটি মডেম এখানে একটি মডেম অর্থাৎ এই কম্পিউটারের সাথে একটি মডেম আর এই কম্পিউটারের সাথে একটি মডেম এই যে প্রথম কম্পিউটার আছে এই প্রথম কম্পিউটার থেকে যখন আমরা এই মডেমটা ব্যবহার করে তথ্য পাঠাই কম্পিউটারে তখন সে কি করে তথ্যগুলোকে প্রথম ফাংশনটি সম্পাদন করে থাকে মডিউলেটর হিসেবে ভূমিকা পালন করে থাকে আর দ্বিতীয় কম্পিউটারের সাথে যে কম্পিউটারটা আছে এটা কি করে থাকে এই মডেমটা থেকে সে তথ্যগুলো যে পেয়ে থাকে এই তথ্যগুলো সে কি করে থাকে ডিমডিউলেটর এখানে একটি কম্পিউটার মডিউলেটর হিসেবে ভূমিকা পালন করে এটা ডিমডিউলেটর হিসেবে তথ্যটা পালন করে আবার এই কম্পিউটার থেকে যখন তথ্যটা এখানে আসে তখন সেটারে আবার কি করে থাকে মডিউলেশন করে থাকে তাহলে এখানে এই দুটি মডেমে দুটি কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে দুটি ভূমিকাই পালন করে কি ভূমিকা মডিউলেশন এবং ডিমডিউলেশন এই দুটি ভূমিকা এরা এই মডেমটিটা পালন করে থাকে এবং এই পালন করার ক্ষেত্রে তাদেরকে হেল্প করে কে টেলিফোন নেটওয়ার্ক এই যে পাবলিক টেলিফোন নেটওয়ার্ক আছে এই যে পাবলিক টেলিফোন নেটওয়ার্ক বা মোবাইল নেটওয়ার্ক এই নেটওয়ার্কগুলো ব্যবহার করে এই মডেমগুলো তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সহায়তা করে থাকে আমরা যদি বিষয়টাকে একটু এক্সপ্লেন করে আরো বলার চেষ্টা করি তাহলে দেখো এই যে মডিউলেটার ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেত রূপান্তর করে তাহলে এখানে প্রথম যে ফাংশনটা আছে কম্পিউটার থেকে তথ্যগুলো যখন এই মডেমে আসে এটা ডিজিটাল সংকেত আসে এই কম্পিউটার থেকে মডেমে সংকেতগুলো আসে অর্থাৎ তথ্যগুলো আসে ডিজিটাল আকারে এজন্য আমরা বলছি ডিজিটাল ইন্টারকানেকশন তোমরা নিশ্চয় মনে আছে ডিজিটাল ইন্টারকানেকশনের শব্দটি তো এই কম্পিউটার থেকে তথ্যগুলো ডিজিটাল আকারে এখানে আসে আর এই মডেমটা কি করে এই ডিজিটাল সংকেতগুলোকে অ্যানালগ সংকেতে রূপান্তরিত করে ডিজিটাল সংকেতগুলোকে অ্যানালগ সংকেতে রূপান্তরিত করে আর এই অ্যানালগ সংকেতগুলো এই টেলিফোন নেটওয়ার্কের মাধ্যমে এই মডেমে আসে আর এই মডেম কি করে এই অ্যানালগ সংকেতগুলোকে সে কি করে সে আবার ডিজিটাল সংকেতে রূপান্তর করে এই মডেম কি করে এই মডেম থেকে প্রথম মডেম থেকে প্রাপ্ত সংকেতগুলোকে এই মডেম দুটি মডেমের মধ্যে যে সংকেতগুলো আদান প্রদান হয় সেগুলো অ্যানালগ সংকেত আদান প্রদান হয় তাহলে এই সংকেতগুলো সে কি করে এটাকে আবার ডিজিটাল সংকেতে রূপান্তর করে এ কম্পিউটারে নিকট প্রেরণ করে তখন কম্পিউটার এই এই তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপন করলে আমরা এগুলো পড়তে পারি বা দেখতে পারি তাহলে মডিউলেশন কি এখানে দুইটা জিনিস মডিউলেটর এবং ডিমডিউলেটর মডিউলেটর কি করে মডিউলেটর ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে আর ডিমডিউলেশন কি ডিমডিউলেশন হলো অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করা তাহলে এখানে দুটো প্রক্রিয়া সম্পাদিত হয় একটা হলো ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর আরেকটা হলো অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর তাহলে এই কম্পিউটার থেকে যখন তথ্য এই কম্পিউটারে আসে তখন কি করে কম্পিউটার পাঠায় ডিজিটাল তথ্য বা ডিজিটাল সংকেত সে এই মডেমটা কি করে এই ডিজিটাল সংকেতটাকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে। এই অ্যানালগ সংকেতটা টেলিফোন নেটওয়ার্ক ব্যবহার করে এই মডেমের কাছে পাঠায়। আর এই মডেমটা কি করে? অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে। এই রূপান্তর করে ডিজিটাল সংকেতটা এই কম্পিউটারে প্রেরণ করে। তখন আমরা এই সংকেতটা দেখতে পাই। ঠিক একই ভাবে এই কম্পিউটার যখন আবার তথ্য পাঠায় তখন সে কি করে? সে ডিজিটাল সংকেত প্রেরণ করে এই মডেমে। সে এটাকে কি করে? ডিজিটাল সংকেত টাকে অ্যানালগ অ্যানালগ সি অ্যানালগ সংকেতে রূপান্তর করে অ্যানালগ সংকেত এখানে পাঠায় পাঠাইলে সে এটা কি করে এই অ্যানালগ টাকে ডিজিটালে রূপান্তর করে এটার মধ্যে পাঠায় তাহলে এখানে এই অনবরত এই কাজটা চলতে থাকে অর্থাৎ অ্যানালগ ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর আবার অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর এই পুরো প্রক্রিয়াটা এখানে দুটি প্রক্রিয়া একসাথে চলতে থাকে এই কাজটাই হলো এই যে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেত রূপান্তর আর ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেত রূপান্তর এই প্রক্রিয়াটাই হলো মডেমের কাজ তাহলে এখানে মডেম কি করে আমরা সেটা আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছি তাহলে মডেমের এখানে দুটি ফাংশন কি মডিউলেশন এবং ডিমডিউলেশন মডিউলেশন কি তোমাকে জিজ্ঞেস করা হয় মডিউলেশন কি মডিউলেশন হলো ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেত রূপান্তর আর ডিমডিউলেশন কি ডিমডিউলেশন হলো ডিজিটাল সংকেতকে কে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করা হলো ডিমডিউলেশন তাহলে আশা করি এখানে বুঝতে যে মডেমের ফাংশনটা মূলত কি এবং মডেম কিভাবে দুটি কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করে থাকে বাজারে তোমরা বিভিন্ন ধরনের মডেম পাওয়া যায় অর্থাৎ মডেমের বিভিন্ন ধরনের গতি আছে কিছু মডেম আছে কম গতি সম্পন্ন আবার কিছু মডেম আছে অনেক বেশি গতি সম্পন্ন যেমন এখানে সিক্স হান্ড্রেড কেবিপিএস বা টুয়েলভ হান্ড্রেড কে বিপিএস বা টোয়েন্টি ফোর থাউজেন্ড এরকম বিভিন্ন ধরনের গতি সম্পন্ন মডেম পাওয়া যায় তোমার মডেমের এই যে ক্ষমতাগুলো আছে যে ধরো টোয়েন্টি ফোর থাউজেন্ড মডেম ব্যবহার করবে সে তো সিক্স এর চেয়ে অনেক দ্রুত গতিতে তথ্য কি করতে পারবে আদান প্রদান করতে পারবে বর্তমান বাজারে আরো অনেক বেশি গতি মডেম পাওয়া যায় এখন আমরা দেখবো মডেমের প্রকার অর্থাৎ মডেমকে বিভিন্ন ভাগে বিভক্ত করা যায় মডেমের ক্যাটাগরি অনুযায়ী মডেমকে বিশেষ করে সংযোগ পদ্ধতির উপর ভিত্তি করে মডেমকে দুভাগে ভাগ করা যায় সংযোগ অর্থাৎ কম্পিউটারগুলোর সাথে যে কানেকশন সৃষ্টি হয় এই কানেকশন পদ্ধতির উপর ভিত্তি করে মডেমকে দুভাগে ভাগ করা যায় যেমন একটা হল ইন্টারনাল মডেম আর একটা হল এক্সটার্নাল মডেল ইন্টারনাল মডেম আর একটা হল এক্সটার্নাল মডেম এই যে তোমরা দেখো এই যে কম্পিউটারের যে আহ মাদার বোর্ডের যে স্লোটে যে মডেমটা লাগানো থাকে আমরা বিল্টিন বলি যে এখানে বিলটিন অর্থাৎ মডেমটা এখানে আগে থেকেই লাগানো আছে হ্যাঁ আবার ধরো এই যে এই যে এখানে এই যে মডেমগুলো এটা হলো এটা একটা মডেম এটা একটা মডেম তাইলে এখানে মডেম কি আলাদা অর্থাৎ আমরা বাসার মধ্যে এই যে মডেম গুলো ব্যবহার করে থাকি তাহলে এই মডেমকে আলাদা এগুলো কম্পিউটার মাদার বোর্ডের মধ্যে সরাসরি লাগানো থাকে না অর্থাৎ আলাদা থাকে তো মডেমগুলো যখন মাদারবোর্ডের সাথে বিল্ট ইন থাকে কম্পিউটার তখন আমরা তাকে বলি যে ইন্টারনাল মডেম আর যে মodel মডেমগুলো মাদারবোর্ডের স্লোটে লাগানো থাকে না সেগুলোকে আমরা বলি এক্সটারনাল মডেম তাহলে এই যে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ইন্টারনাল মডেম কাকে বলে তাহলে আমরা বলবো যে ইন্টারনাল মডেম কি ইন্টারনাল মডেম হলো মাদারবোর্ডের এক্সপ্যানশন স্লোটে লাগানো থাকে এই যে চিত্রটা দেখতে পাচ্ছো এটা হলো ইন্টারনাল ইন্টারনাল মডেমের একটি উদাহরণ আর এক্সটার্নাল মডেম কি এক্সটার্নাল মডেম কেবলের সাহায্যে কম্পিউটারের কমিউনিকেশন পোর্টের সাথে লাগানো থাকে অর্থাৎ এটা বাইরের দিক থেকে সংযুক্ত করা হয় এটা যেমন ভিতরে থাকে আর এটা বাইরের দিক থেকে সংযুক্ত করা হয় তাইলে সংযোগ পদ্ধতির উপর ভিত্তি করে মডেমকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো এক্সটার্নাল মডেম আর একটা হলো ইন্টারনাল মডেম আশা করি মডেমের এই যে প্রকারভেদ তোমরা বুঝতে পেরেছো এখন আমরা দেখবো হাব এইচ ইউবি হাব কি তো হাবের আমরা এখানে বিভিন্ন চিত্র দেখতে পাচ্ছি এই যে দেখো হাব এটা একটা হাবের একটা চিত্র এখানে এই যে কম্পিউটার গুলো আছে এই কম্পিউটার গুলোর মধ্যে নেটওয়ার্ক সৃষ্টি করছে হাফ তারপরে এই যে এটা একটা হাব এখানে এই তিনটা কম্পিউটার মধ্যে নেটওয়ার্ক সৃষ্টি করছে এবং এই দুইটা হাবের মধ্যে আবার কানেকশন সৃষ্টি করছে হাব অর্থাৎ দেখো এখানে নেটওয়ার্ক পূর্ববর্তী নেটওয়ার্ক মডেমের সাথে যে নেটওয়ার্কটা দেখছি সেই নেটওয়ার্কের যে নেটওয়ার্কটাকে আরো একটু বড় নেটওয়ার্ক তাইলে এই যে হাব হাবুকে কি মডেম যেমন একাধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরিতে সাহায্য করে একটা ডিভাইস ঠিক হাব এরকম একটা ডিভাইস যেটা কম্পিউটারের বিভিন্ন কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক সৃষ্টিতে ব্যবহার করা হয়ে থাকে তাহলে এখানে দেখো আমরা হাবের একটা ডেফিনেশন দেখতে পাচ্ছি হাব হচ্ছে নেটওয়ার্ক ভুক্ত পরস্পর বা সংযুক্ত করার একটি সাধারণ কানেক্টিং পয়েন্ট যা রিপিটার হিসেবে কাজ করে এখানে এই যে হাফটা আছে এটা রিপিটার হিসেবে কাজ করছে রিপিটার হিসেবে কাজ কি এই কম্পিউটারটা এখানে তথ্য প্রেরণ করছে এই হাবের মধ্যে হাব কি করতেছে এই তথ্যগুলো সে এখানে প্রেরণ করছে এই কম্পিউটারের মধ্যে পাঠাচ্ছে আবার এই হাবের মধ্যে পাঠাচ্ছে এই হাব থেকে আবার এই কম্পিউটার তাহলে এই তথ্য কি একটা রিপিটার হাব হলো এমন একটা কানেকটিং পয়েন্ট যে কানেকটিং পয়েন্টের মাধ্যমে কি হয় তথ্যগুলো রিপিট হয় এই যে তথ্যগুলো আদান প্রদান হচ্ছে এই তথ্যগুলো রিপিটার হিসেবে কাজ করে হলো হাব। তাহলে হাব কি করে যে এই যে নেটওয়ার্কিউটার গুলো আছে কম্পিউটার করে এবং এই তথ্য গুলোর প্রদানের একটি সাধারণ পয়েন্ট হিসেবে কাজ করে এবং সে রিপিটার হিসেবে সে কি একটা ভূমিকা পালন করে থাকে হাবে মাল্টিপল পোর্ট থাকে এখানে পোর্ট পোর্ট মানে কি কানেকশন পয়েন্ট এই যে দেখো তোমরা এই যে নিচে যে হাবটা দেখা যাচ্ছে আমরা এই যে এই ছবিটাকে আমরা এখানে বড় করে দেখাচ্ছি এখানে দেখো অনেকগুলো পয়েন্ট আছে একটা দুইটা তিনটা চারটা 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 আটটা পয়েন্ট আছে পোর্ট থাকে থাকে অনেকগুলো পয়েন্ট এগুলো হাবের ক্ষমতার উপর নির্ভর করে যে হাবের ক্ষমতা বেশি সে হাবে কানেকটিং পয়েন্ট বেশি থাকে বা পোর্ট বেশি থাকে আর যে হাবের ক্ষমতা কম থাকে সে হাবের এরকম পোর্টের সংখ্যাও কম থাকে এবং হাবের বৈশিষ্ট্য হলো যে একটা পয়েন্ট এই কানেকশন যে পয়েন্টগুলো আছে প্রত্যেকটা পয়েন্টই কি যে ডিভাইসগুলো কানেক্ট থাকে প্রত্যেকটা ডিভাইসের মধ্যে কি করতে পারে তথ্য প্রেরণ করতে পারে হাব তো হাব আবার দুই প্রকার কার্যকারিতার দিক থেকে হাবকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো সক্রিয় হাব আর একটা হলো নিষ্ক্রিয় হাব অর্থাৎ অ্যাকটিভ হাব এবং প্যাসিভ হাব এই যে তোমরা হাব দেখতে পাচ্ছো চিত্রগুলোর মধ্যে এই হাবগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হলো সক্রিয় আর একটা হলো নিষ্ক্রিয় একটি ভাব আর একটা হলো প্যাসিভ ভাব অর্থাৎ এই যে কার্যকারিতা একটি ভাবের কার্যকারিতা এক ধরনের আবার প্যাসিভ ভাবের কার্যকারিতা এক ধরনের তো এই হাবের প্রকারভেদ আমরা আলোচনা করব তো আমরা পরবর্তী স্লাইডে আমরা এই কার্যকারিতার উপর ভিত্তি করে হাবের যে প্রকারভেদ আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমেই আসো একটি হাব তো একটি ভাব বলতে আসলে কি বুঝায় তো দেখো সক্রিয় একটি হাব এ ধরনের হাব সংকেতের মানকে বৃদ্ধি করে এবং মূল সংকেত থেকে বাদ দিয়ে প্রেরণ করে অধিক ক্ষমতাযুক্ত এ ধরনের হাবকে অনেক সময় ইন্টেলিজেন্ট হাব বলা হয় অর্থাৎ একটি হাব তো হাবে আমরা দেখছি যে একটি বৃহৎ নেটওয়ার্ক সৃষ্টিতে হাব ভূমিকা পালন করে থাকে তো এই যে হাবটা দেখতে পাচ্ছ এখানে এই যে হাব এই হাবের মধ্যে একটি ভাব এবং মধ্যে একটি মূল বা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ধরো এই যে কম্পিউটারটা আছে এই কম্পিউটারটা এখানে যে তথ্যটা এখানে পাঠাবে তো এই হাব কি করে এই তথ্যটা আসার সময় বা আসা যাওয়ার সময় বিভিন্ন ধরনের নয়েজের সৃষ্টি হয় অর্থাৎ অপ্রয়োজনীয় কিছু সংকেত এই তথ্যের সাথে চলে আসে তো এই যে হাবগুলো একটি ভাব সেই গুলো কি করে এই অপ্রয়োজনীয় যে সংকেতটা আছে এই অপ্রয়োজনীয় সংকেতটাকে বাদ দেয় বাদ দিয়ে এখানে যে যে প্রয়োজনীয় যে সংকেতটা আছে সেই সংকেতের মানটাকে আরো ইমপ্রুভ করে ইমপ্রুভ করে সে কি করে বিভিন্ন ডিভাইসের মধ্যে অন্যান্য ডিভাইসের মধ্যে প্রেরণ করে তো এটা হলো একটি ভাবের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাহলে এখানে একটি ভাব বলতে আমরা কোন ধরনের ভাবকে বুঝবো যে একটি ভাব হলো এমন একটি ভাব যে ভাব সংকেতের মান বৃদ্ধি করে অর্থাৎ স্ট্যান্ডার্ড বা সংকেতের কোয়ালিটি বাড়ায় কিভাবে বাড়ায় সে এই যে সিগনাল আদান প্রদানের ক্ষেত্রে যে অপ্রয়োজনীয় যে সিগনালগুলো আছে বা নয়েজগুলো সৃষ্টি হয় সে নয়েজগুলো সে কি করে সে নয়েজগুলোকে সে দূরীভূত করে নয়েজগুলোকে সে হ্রাস করে হ্রাস করে সে শুধুমাত্র বিভিন্ন ডিভাইস গুলোর প্রেরণ করে তো এই যে সে কাজটা করে এই কাজটার জন্য তাকে বলা হয় ইন্টেলিজেন্ট হাব একটি আরেকটা বৈশিষ্ট্য হলো যে একটি ভাবকে অনেকে কি বলে ইন্টেলিজেন্ট হাবও বলে থাকে প্যাসিভ হাব বা নিষ্ক্রিয় হাব কাকে বলে তো নিষ্ক্রিয় ভাব খুব সহজে আমরা বলতে পারি যে নিষ্ক্রিয় ভাব কি করতে পারে না যে সংকেতের মানকে বৃদ্ধি করতে পারে না অর্থাৎ ক্ষেত্রে সৃষ্টি হয় সে নয়েস গুলো সে কি করতে পারে না হ্রাস করতে পারে না বা এলিমিনেট করতে পারে না এই জন্য এটাকে বলা হচ্ছে ভাব প্যাসিভ হাব শুধুমাত্র সংযোগী প্রদান করে থাকে সে অন্য কোন ভূমিকা পালন করতে পারে না যেটা একটি ভাব করে থাকে তাহলে একটি ভাব এবং পেসি ভাবের মধ্যে কিছু পার্থক্য রয়েছে কি পার্থক্য আমরা এখানে একটু দেখব যেমন দেখো এখানে একটি ভাব এবং পেসি ভাবের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার রয়েছে দেখো an active verb has uses an external power sources and regenerate the signal therefore greater cable distance are allowed মানে কি মানে হলো এই যে একটি ভাব আছে একটি ভাব সে কি করে এক্সটার্নাল পাওয়ার সোর্স ব্যবহার করতে পারে এক্সটার্নাল পাওয়ার এক্সটার্নাল পাওয়ার সোর্স অর্থাৎ এটা যদি একটি ভাব হয় সে কি করতে পারে সে এক্সটার্নাল পাওয়ার সোর্স ব্যবহার করতে পারে এবং এই সিগন্যাল গুলোকে সে রিজেনারেট করতে পারে অর্থাৎ পুনরায় এখানে যে কম্পিউটার যে সিগন্যাল গুলো প্রেরণ করে এই সিগন্যাল গুলোকে সে কি করতে পারে সে মান বৃদ্ধি করে কিভাবে অপ্রয়োজনীয় সিগন্যাল গুলো বাদ দিয়ে সেই সিগন্যাল গুলোকে কি করে সে আবার এগুলোকে রিজেনারেট করে তো এই কাজটা করতে পারে বলে সে কি সে মানে অনেক বড় বড় নেটওয়ার্ক তৈরি করতে পারে একটি ভাব যেটা পেসি ভাব কি করতে পারে না এই কাজটা করতে পারে না না করতে পারার কারণে এ পেসি ভাব ইজ ইউজ টু কানেক্ট কম্পিউটারস ইন এ ব্রডকাস্ট নেটওয়ার্ক অর্থাৎ একটি ভাব শুধুমাত্র কানেকশন সৃষ্টি করতেই ব্যবহার করা হয় এটা অন্য কোন কাজ আর করতে পারে না এই পেসি তারপর দেখো এ সুইচড হাব

এই নেটওয়ার্কের মধ্যে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যদি কোনো ধরনের গোলমালের সৃষ্টি হয় বা নয়েজের সৃষ্টি হয় বা ট্রাভেলের সৃষ্টি হয় সে কি করতে পারে এগুলো আইডেন্টিফাই করতে পারে ডায়াগনস্টিক ডায়াগনোসিস করতে পারে আইডেন্টিফাই করে সে এটাকে দূর করতে সহযোগিতা করতে পারে অ্যাকটিভ ভাব ইজ মোর এক্সপেন্সিভ দেন প্যাসিভ পেসিভাব যেহেতু একটি ভাব অনেকগুলো নতুন নতুন ফাংশন করতে পারে সেই জন্য একটি ভাব কি ভাবের চেয়ে অনেক দামি এক্সপেন্সিভ আর পেসিভাবের কিছু বৈশিষ্ট্য কি পেসিভাব কি করতে পারে সে শুধুমাত্র কানেকশন তৈরি করতে ব্যবহার করা হয় দ্য সিগন্যাল সেন্ড টু দ্য পেসিভাব ইজ সেন্ড টু অল ডিভাইস অ্যান্ড মাইড নট অ্যালাউড টু রিজেনারেট অর অ্যাম্প্লিফিকেশন অর্থাৎ পেসিভাব হাব কি করতে পারে না সিগনাল রিজেনারেট করতে পারে না সে সিগন্যালকে এমপ্লিফাই করতে পারে না অর্থাৎ কোনো ধরনের সে সিগন্যাল যে সিগন্যালগুলো সে রিসিভ করে এগুলি কোনো ধরনের সে মডিফাই করতে পারে না প্যাসিভ হাবস ডোন্টস रिक्वायर्ड ইন এক্সটারনাল পাওয়ার অর্থাৎ প্যাসিভ হাবের ক্ষেত্রে কোনো এক্সটারনাল পাওয়ারের প্রয়োজন নেই যেটা অ্যাকটিভ হাবের জন্য প্রয়োজন তাহলে আশা করি তোমরা অ্যাকটিভ হাব এবং প্যাসিভ হাবের যে কিছু কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়েছো তো তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে হাব কি হাব কত প্রকার ও কি কি অ্যাকটিভ হাব কি প্যাসিভ হাব কি হ্যাঁ হাবের কাজ কি হাব কি করে তারপরে একটি ভাব এবং মধ্যে পার্থক্য কি মূল পার্থক্য গুলো কি কি যদি এগুলো জিজ্ঞেস করে আশা করি তোমরা এগুলো বলতে পারবে এখন আমরা আলোচনা করবো নেটওয়ার্কিং এর আরেকটি ডিভাইস সুইচ সুইচ নিয়ে তো এখানে দেখো এই চিত্রে এই যে একটি সুইচ এই সুইচ আটটি কম্পিউটারকে সংযুক্ত করে একটি নেটওয়ার্ক সৃষ্টি করেছে তো সুইচ কাকে বলে তো সুইচ একটি নেটওয়ার্ক ডিভাইস যা নেটওয়ার্কের ডেটাকে বিভক্ত করে নেটওয়ার্কের সকল সিস্টেমে না পাঠিয়ে নির্দিষ্ট গন্তব্যে পাঠিয়ে দেয় তাহলে এখানে সুইচের একটি অন্যতম বৈশিষ্ট্য হইল যে সুইচ নেটওয়ার্কের এই যে ডেটা যেমন একটা কম্পিউটার থেকে ডেটা যখন আরেকটা কম্পিউটারে পাঠানো হবে বা একটা নেটওয়ার্ক থেকে যখন ডেটা আরেকটা নেটওয়ার্কে পাঠানো হয় তখন সুইচ সবগুলো ডেটাকে সে বিভক্ত করে যেখানে যে ডেটা পাঠানো প্রয়োজন সেখানেই শুধুমাত্র সেই ডেটাটা পাঠিয়ে পাঠায় হ্যাঁ এর আগে আমরা দেখেছি যে নেটওয়ার্কে যে ডিভাইসগুলো আমরা কথা বলেছিwidetilde করবে এই ডিভাইসগুলো হ্যাঁ তথ্য রিসিভ করার পরে বা গ্রহণ করার পরে সবগুলো ডিভাইসই একসাথে তথ্যগুলো পাঠিয়ে দিয়েছে কিন্তু সুইচ কিন্তু এই কাজটা করে না সুইচ যেটা করে সেটা হলো সে ডেটা একটা গ্রাহক যন্ত্র থেকে বা গ্রাহক কম্পিউটার থেকে তথ্যটা এ প্রেরক কম্পিউটার থেকে তথ্যটা গ্রহণ করে সব কম্পিউটারে না পাঠিয়ে নির্দিষ্ট কম্পিউটার বা যেখানে ডেটাটা পাঠানোর প্রয়োজন শুধুমাত্র সেখানেই ডেটাটা পাঠিয়ে থাকে তো এখানে বলা হয় যে হাজ প্রায় একই ধরনের তবে প্রেরিত সিগনাল গ্রহণ করার পর একই সাথে প্রত্যেকটি কম্পিউটারে পাঠায় কিন্তু সুইচ প্রেরিত সিগনাল গ্রহণ করার পর টার্গেট কম্পিউটারে পাঠায় অর্থাৎ আমরা যে হাব নিয়ে কথা বলেছি হাব প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর প্রত্যেকটি কম্পিউটারে পাঠায় কিন্তু সুইচ সবগুলো কম্পিউটারে পাঠায় না শুধুমাত্র যে কম্পিউটারগুলোরে টার্গেট করে ইনফরমেশনটা পাঠানো হয় শুধুমাত্র সেই কম্পিউটারই সুইচ ডেটাগুলো প্রেরণ করে থাকে এটি হলো অন্যতম বৈশিষ্ট্য সুইচ এবং হাবের মধ্যে পার্থক্যগুলোর মধ্যে অন্যতম পার্থক্য আমরা যে নেটওয়ার্কটা দেখতে পাচ্ছি এই নেটওয়ার্কটাকে বলা হয় স্টার টপোলজি টপোলজি তো এই স্টার টপোলজি তৈরিতে এই সুইচ ডিভাইসটা বেশি ব্যবহৃত হয় এটা সম্পর্কে বিস্তারিত আমরা আরো পরে স্লাইডগুলোতে জানবো এখন আমরা রাউটার নিয়ে কথা বলবো এই যে পাশা চিত্রটি দেখতে পাচ্ছ এটা একটা রাউটারের ছবি তোমরা এই ছবিটার সাথে আমার মনে হয় অনেক পরিচিত অনেক বাসায় তোমাদের বাসায়ও এই ডিভাইসটা তোমরা দেখে থাকবে যারা ব্রডব্যান্ড টেকনোলজি ব্যবহার করে বা ইন্টারনেট লাইন ব্যবহার করে তাদের বা তাদের এই রাউটারটা দেখা যায় তো এই যে রাউটারটা রাউটারও একটা নেটওয়ার্ক ডিভাইস এই রাউটার নেটওয়ার্ক সৃষ্টিতে ব্যবহার করা হয় তো রাউটার কি রাউটার হলো এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা পাঠানোর একটা পদ্ধতি হলো রাউটিং আর এই রাউটিং এর জন্য যে ডিভাইসটি ব্যবহার করা হয় সেটি হলো রাউটার তাহলে আমরা বলতে পারি যে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা পাঠানোর জন্য যে নেটওয়ার্ক ডিভাইস ব্যবহার করা হয় সেটা হলো রাউটার এখানে দেখো ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক কে যুক্ত করার জন্য এই রাউটিং ডিভাইসটি ব্যবহার করা হয় অর্থাৎ একটি কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডেটা পাঠানোর জন্য রাউটার ব্যবহার করা হয় না রাউটার ব্যবহার করা হয় এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে অর্থাৎ একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্ক ডেটা পাঠানোর জন্য রাউটার ব্যবহার করা হয় এই যে তোমরা দেখতে পাচ্ছ লেন তারপরে ম্যান ওয়ান লেন হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক আর মেন হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আর ওয়ান হলো ডব্লিউ এন ওয়ান হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এক লেন থেকে একটি লেন থেকে অর্থাৎ একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক থেকে আরেকটি লোকাল এরিয়া নেটওয়ার্কে অথবা একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক থেকে একটি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে ডেটা পাঠানোর জন্য অর্থাৎ এই যে একটা নেটওয়ার্ক এই যে এখানে তিন ধরনের নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কগুলোতে পরস্পর পরস্পর থেকে অর্থাৎ একটি নেটওয়ার্ক থেকে আরেকটি নেটওয়ার্ক কে ডেটা পাঠানোর জন্য এই রাউটার নামক এই নেটওয়ার্ক ডিভাইসটি ব্যবহার করা হয় তাই তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা পাঠানোর জন্য যে ডিভাইসটি ব্যবহার করা হয় সেই ডিভাইসের নাম কি তাহলে তোমরা বলবে রাউটার তাহলে রাউটারের মধ্যে এমন একটা বুদ্ধিমত্তা থাকে অর্থাৎ রাউটারের মধ্যে ইন্টেলিজেন্স কিছু ক্ষমতা থাকে ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধিমত্তা থাকে দেওয়া থাকে যেটা এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে পথ খুঁজে বের করে জন্য সংক্ষিপ্ত আছে আবার দীর্ঘ আছে তো রাউটার কি করে একাধিক নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে বা ডেটা প্রেরণের ক্ষেত্রে সবচেয়ে যে সংক্ষিপ্ত পথ বা সবচেয়ে যে ছোট পথ সরল পথ সেই পথটা খুঁজে বের করা হলো রাউটার তাহলে রাউটার কে রাউটার হলো এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডিভাইস আরেক নেটওয়ার্কে ডেটা পাঠানোর জন্য ব্যবহৃত একটি ডিভাইস এবং রাউটারের মধ্যে কি থাকে রাউটারের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা থাকে এবং রাউটার কি করে দুটি নেটওয়ার্কে বা একাধিক নেটওয়ার্কের মধ্যে ডেটা পাঠানোর জন্য সংক্ষিপ্ততম পথ খুঁজে বের করে আর রাউটার দিয়ে লেন ম্যান ওয়ান এই যে নেটওয়ার্ক বিভিন্ন ধরনের নেটওয়ার্ক এই নেটওয়ার্ক সৃষ্টিতে রাউটার ব্যবহার করা হয় তাহলে এখানে আমরা রাউটারের কাজগুলোকে আমরা কয়েকটা পয়েন্টে আমরা এখানে উল্লেখ করেছি দেখো রাউটার ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয় অর্থাৎ নেটওয়ার্ককে নেটওয়ার্ককে বড় করার জন্য বৃহৎ নেটওয়ার্ক সৃষ্টি করার জন্য রাউটার ব্যবহার করা হয় তারপরে মাধ্যমে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয় অর্থাৎ একটি নেটওয়ার্ককে যেমন বড় করা যায় আবার ছোট ছোট অনেকগুলো নেটওয়ার্ককে একসাথে যুক্ত করে বড় নেটওয়ার্কও তৈরি করা যায় এই রাউটারের সাহায্যে তারপরে রাউটার নেটওয়ার্কের মধ্যে একাধিক পথ সৃষ্টি করে এবং ভিন্ন ভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট টোকেন রিং কে সংযুক্ত করতে পারে অর্থাৎ বিভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য এই রাউটার ব্যবহার করা হয় তো নেটওয়ার্কের বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তীতে তো তোমরা আপাতত এটা মনে রাখো যে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযুক্ত সৃষ্টি সংযোগ করার জন্য বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযুক্তি গঠনের জন্য রাউটার ব্যবহার করে বা রাউটার একাধিক পথ সৃষ্টি করে রাউটার একই প্রোটোকল বিশিষ্ট যুক্ত করতে পারে। এখানে এখানে এই একটা নতুন প্রোটোকল একই বিশিষ্ট হচ্ছে প্রোটোকল হচ্ছে আসলে নিয়মকানুন মানে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা প্রেরণের ক্ষেত্রে নেটওয়ার্কে কিছু কমন নিয়মকানুন অনুসরণ করতে হয় সেই নিয়মকানুন গুলো হল প্রোটোকল তো এই প্রোটোকল গুলো একই প্রোটোকল অনুসরণ করে অর্থাৎ একই ধরনের প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে প্রদানের ক্ষেত্রে রাউটার বেশি ব্যবহৃত হয় তো এখন আমরা দেখব গেটওয়ে তো গেটওয়ে কি আসলে এই যে চিত্রটার মধ্যে তোমরা এই যে দেখতে পাচ্ছ লেন গেটওয়ে হ্যাঁ তো গেটওয়ে বলতে আসলে কি বোঝাচ্ছে তো গেটওয়ে হলো ভিন্ন ধরনের নেটওয়ার্ক সমূহকে যুক্ত করার জন্য ব্যবহৃত একটি নেটওয়ার্কিং ডিভাইস রাউটার আমরা দেখেছি রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে যুক্ত করতে ব্যবহৃত হয় হ্যাঁ একাধিক নেটওয়ার্কের মধ্যে ডেটা প্রেরণ করার জন্য রাউটার ব্যবহার করা হয় আবার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক এর মধ্যে কাজ করে হলো রাউটার কিন্তু ভিন্ন নেটওয়ার্ক হলে ভিন্ন নেটওয়ার্ক একাধিক নেটওয়ার্ক এবং ভিন্ন নেটওয়ার্ক গুলিকে যুক্ত করার জন্য রাউটার ব্যবহার হয় না সেখানে ব্যবহার করা হয় গেটওয়ে হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক দেখো এই যে ভিন্ন ভিন্ন ধরনের গুলোতে ডেটা পাঠানোর জন্য ব্যবহার করা হচ্ছে গেটওয়ে হ্যাঁ তাহলে আমরা কি দেখলাম হাব সুইচ রাউটার ইত্যাদি ডিভাইস প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় না কিন্তু গেটওয়ে এই সুবিধা দিয়ে থাকে ভিন্ন নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার সময় এটি প্রোটোকল ট্রান্সলেশনের কাজ করে থাকে কাজের ধরন অনুযায়ী গেটওয়েকে কয়েক ভাগে ভাগ করা যায় এর মধ্যে অন্যতম হলো অ্যাড্রেস গেটওয়ে প্রোটোকল গেটওয়ে এবং অ্যাপ্লিকেশন গেটওয়ে অর্থাৎ বিভিন্ন ধরনের গেটওয়ে রয়েছে গেটওয়েগুলোকে তিন ভাগে ভাগ করা হয় অ্যাড্রেস গেটওয়ে প্রোটোকল গেটওয়ে এবং অ্যাপ্লিকেশন গেটওয়ে এলে একাধিক নেটওয়ার্কের ক্ষেত্রে ডেটা পাঠানোর ক্ষেত্রে ডেটা ট্রান্সলেশন প্রোটোকল ট্রান্সলেশন অর্থাৎ একই প্রোটোকল বিশিষ্ট ডেটাকে অন্য প্রোটোকল বিশিষ্ট ডেটা অন্য প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে ডেটা পাঠানোর ক্ষেত্রে ট্রান্সলেশনের হয়। এক নেটওয়ার্ক থেকে ডেটা অন্য নেটওয়ার্কে যাবে এবং সেটা যদি ভিন্ন প্রোটোকল বিশিষ্ট হয় তাহলে সেখানে ডেটা ট্রান্সলেশনের প্রয়োজন হয় তাহলে এই যে এই ডেটা ট্রান্সলেশনের কাজটা করে থাকে গেটওয়ে কিন্তু এটা কিন্তু রাউটার কিংবা হাব সুইচ এই কাজগুলো করতে পারে না তাহলে এই কাজটা করার জন্য আমাদের ব্যবহার করতে হবে গেটওয়ে আর গেটওয়ে গেটওয়ে হলো তিন ধরনের কি কি বলে আমরা এখন তো এখানে দেখো আহ কিছু কাজ আমরা দেখি গেটওয়ে কিছু প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা এখানে দেখি গেটওয়ে ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয় এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো নেটওয়ার্ক মিলে একটি বড় নেটওয়ার্ক সৃষ্টি করেছে রাউটার গেটওয়ে গেটওয়ে এবং রাউটার ব্যবহার করে ছোট ছোট নেটওয়ার্ককে যুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয় এই যে বৃহৎ নেটওয়ার্কটা তৈরি করার ক্ষেত্রে এখানে রাউটারও ব্যবহার করা হয়েছে সুইচ ব্যবহার করা হয়েছে দেখো এখানে এই যে রাউটার ব্যবহার করা হয়েছে সুইচ ব্যবহার করা হয়েছে হ্যাঁ তারপরে এই যে গেটওয়ে ব্যবহার করা হয়েছে একাধিক রাউটার ব্যবহার করা হয়েছে একাধিক সুইচও ব্যবহার করা হয়েছে এবং সেখানে গেটওয়ে ব্যবহার করেছে এই গেটওয়েটাকে বলা হচ্ছে লেন গেটওয়ে অর্থাৎ এই বৃহৎ একটি লেন সৃষ্টি করার জন্য এই গেটওয়েটা ব্যবহার করা হয়েছে তাহলে রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক যুক্ত করতে পারে কিন্তু গেটওয়ে বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক যুক্ত করতে পারে তাহলে এটা হলো রাউটার এবং গেটওয়ে এর মধ্যে একটি বেসিক পার্থক্য হ্যাঁ যে রাউটার শুধুমাত্র একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক যুক্ত করে আর গেটওয়ে একাধিক প্রোটোকল বিশিষ্ট যুক্ত করতে ব্যবহৃত হয়ে থাকে আমরা বিভিন্ন ধরনের মধ্যে সুবিধা এবং অসুবিধা গুলো কি কি হ্যাঁ এখন আমরা সব ডিভাইস আলোচনা করব না মেজর মেজর কিছু ডিভাইসের সুবিধা এবং অসুবিধা নিয়ে আমরা কথা বলবো প্রথমে আমরা দেখি হাব আমরা যে হাব প্রযুক্তিটা দেখেছি নেটওয়ার্ক প্রযুক্তি সেই হাব ডিভাইসটার কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে প্রথমত হলো দামের দিক দিয়ে হাব হাব এই যে নেটওয়ার্ক ডিভাইসটা এটার দাম কম হ্যাঁ এটা একটা সুবিধা আরেকটা হলো হাব বিভিন্ন মিডিয়াকে বিভিন্ন মিডিয়ামকে সংযুক্ত করতে পারে বিভিন্ন মিডিয়ামকে সংযুক্ত করতে পারে হাব আর অসুবিধা কি অসুবিধা হলো হাব নেটওয়ার্কে নেটওয়ার্কের ট্রাফিক বৃদ্ধি পায় অর্থাৎ হাবের মধ্যে একাধিক ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশনের কারণে এখানে ট্রাফিক সৃষ্টি হয় অর্থাৎ স্লো হয়ে যায় নেটওয়ার্ক ডিভাইস নেটওয়ার্ক ডেটা চলাচলের যে সময়টা বা ডেটা চলাচলের যে গতি সেই গতি এই ট্রাফিক বৃদ্ধি পাওয়ার কারণে কমে যায় আর ডেটা আদান প্রদানে বাধার সম্ভাবনা থাকে অর্থাৎ হাবের ক্ষেত্রে যখন একটা ডিভাইসের ডেটা প্রেরণ হয় বা একাধিক ডিভাইসের ডেটা প্রেরণ হয় সেখানে নেটওয়ার্ক বিভিন্ন ধরনের অক্সাকল সৃষ্টি হতে পারে তারপর ডেটা ফিল্টারিং সম্ভব হয় না হাবের ক্ষেত্রে আরেকটা অন্যতম অসুবিধা হলো যে হাফ ডেটাকে ফিল্টারিং করতে পারে না এখানে ফিল্টারিং মানে হলো আহ প্রেরক ডিভাইস থেকে যে ডেটাটা পাঠানো হয় সেটার মধ্যে অনেক ধরনের নয়েজ থাকে বা যদি কোনো ধরনের ডিস্টর্টিং থাকে বা কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকে বা কোনো ধরনের সমস্যা থাকে সেটাকে ফিল্টারিং করতে পারে না অর্থাৎ ডেটার মানটা বা তথ্যের মানটাকে উন্নত করতে পারে না যেভাবে আছে সেভাবে সেই ডেটা পাঠায় এটা হলো হাবের একটা অন্যতম অসুবিধা যে এখানে ডেটা ফিল্টারিং করা সম্ভব হয় না সুইচ সুইচের কিছু সুবিধা আছে আবার সুইচের কিছু অসুবিধাও আছে তো সুইচ ব্যবহার করার ক্ষেত্রে দেখো ডাটা আদান প্রদানের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কম এই যে হাবের মধ্যে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় প্রতিবন্ধকতা সম্ভাবনাটা সুইচ কি করে কমায় একবার এলিমিনেট করতে পারে না করতে না কিন্তু এই আদান প্রদানের যে অবস্টাকলটা সেটাকে কমায় সুইচ তারপরে ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা যায় আমরা যে ব্রডকাস্টিং দেখি এই সেখানে লেন সুবিধা বা ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্টটা নিয়ন্ত্রণ করা যায় আর সুইচের অসুবিধা কি অসুবিধা হলো এটা হাবের তুলনায় এটার মূল্য কিছুটা বেশি তারপরে ডেটা ফিল্টারিং সুবিধা সুইচেও আর ডেটা ফিল্টারিং করা সম্ভব হয় না হ্যাঁ কনফিগারেশন তুলনামূলক ভাবে জটিল অর্থাৎ হাবের যে সুইচের কনফিগারেশনটা একটু জটিল এরপর আমরা দেখবো রাউটারের কি কি সুবিধা আছে তো রাউটার নিয়ে আমরা ইতিপূর্বে অনেক কথা বলেছি দেখো ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার যে সম্ভাবনা আছে সেটাও রাউটার আরো কমায় হাফ হাফ এটা কমাতে পারে না সুইচ সম্ভাবনাটা কমায় আবার রাউটারও এই বাধার সম্ভাবনাটা কমায় ফিল্টারিং সম্ভব হয় দেখো সুইচ কিন্তু ডেটা করতে করতে পারে। না তারপর রিং ইত্যাদি সংযুক্ত করতে পারে অর্থাৎ রাউটার একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে কি কি আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি ইথারনেট টুকেন বা রিং বিভিন্ন ধরনের যে নেটওয়ার্ক এই নেটওয়ার্কগুলোকে সংযুক্ত করতে পারে রাউটার রাউটারেরও কিছু অসুবিধা আছে রাউটারের অসুবিধাগুলো হলো রাউটারের দাম বেশি তারপরে রাউটার একই প্রোটোকল নেটওয়ার্ক ছাড়া সংযুক্ত করতে পারেন অর্থাৎ রাউটার প্রোটোকল এখানে একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে সে কিন্তু যদি প্রোটোকল ভিন্ন হয় একই প্রোটোকল বিশিষ্টটা হয় তাহলে সে এই একাধিক নেটওয়ার্কের সে সংযুক্ত করতে পারে না তাহলে এখানে একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য একই ধরনের প্রোটোকল হতে হয় তো এটা রাউটারের একটা অসুবিধা কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল অর্থাৎ সুইচ ক্ষেত্রে ক্ষেত্রেও রাউটারের কনফিঙ্কের জটিল আর রাউটারের দৃঢ় গতি সম্পন্ন এখানে গতি বাড়ে না যে গতি প্রদানের যে গতি সেটা কমে যায় অসুবিধা তাহলে রাউটারের কিছু সুবিধাও দেখলাম আবার রাউটারের কিছু অসুবিধাও দেখলাম তারপর আমরা যে বলেছি তারপর আমরা যে বলেছি গেটওয়ে গেটওয়ের কিছু সুবিধা আছে এবং কিছু অসুবিধা আছে তো গেটওয়ে অন্যতম সুবিধাগুলো হল যে ডেটা ট্রান্সমিশন ক্ষেত্রে বাধার সম্ভাবনা গেটওয়ে কমায় অর্থাৎ ডেটা সহজেই ডেটা ট্রান্সমিশন হতে পারে তারপরে বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে যুক্ত করতে ব্যবহৃত হয় গেটওয়ে অর্থাৎ রাউটার যেমন একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে যুক্ত করতে পারে আর গেটওয়ের সুবিধাটা হল গেটওয়ে অনেক বা বিভিন্ন ধরনের প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক যুক্ত করতে পারে এই গেটওয়ে গেটওয়ের কিছু অসুবিধাও আছে গতি এটি ধীরগতি সম্পন্ন গেটওয়ের গতিও কম ধীরগতি সম্পন্ন তারপর অন্যায় অন্যান্য এর চেয়ে ব্যয়বহুল অর্থাৎ গেটওয়ের দাম এই যে সুইচ রাউটার হাব এগুলির চেয়ে গেটওয়ের দাম বেশি কনফিগারেশন করা তুলনামূলকভাবে জটিল অর্থাৎ গেটওয়ে কনফিগারেশন করাও তুলনামূলকভাবে জটিল তো এই হলো গেটওয়ে সুবিধা এবং অসুবিধা তবে এই যে বিভিন্ন ডিভাইস নেটওয়ার্কিং এর যে বিভিন্ন ডিভাইস সুবিধা অসুবিধা তাদের বিভিন্ন বৈশিষ্ট্য তাদের বিভিন্ন ডেফিনেশন নিয়ে আমরা কথা বলেছি তো তোমরা যখন নেটওয়ার্ক সম্পর্কে আরো বিস্তারিত জানবে তখন এগুলি সম্পর্কে তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে তোমরা মোটামুটি এখানে আমাদের এই আলোচনার মাধ্যমে তোমরা নেটওয়ার্কে যে ডিভাইস গুলো ব্যবহার করা হয় সেই ডিভাইস গুলো সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা পেয়েছ তাদের সুবিধা অসুবিধা তাদের বিভিন্ন বৈশিষ্ট্য তাদের বিভিন্ন তাদেরকে দেখানোর জন্য আমরা চিত্র ব্যবহার করেছি তো এটার মাধ্যমে তোমাদের এই নেটওয়ার্ক সম্পর্কে আশা করি একটা ধারণা সৃষ্টি হয়েছে নেটওয়ার্ক ডিভাইস গুলো সম্পর্কে তোমরা একটা ধারণা লাভ করতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের এই লেকচারে নেটওয়ার্কিং প্রক্রিয়ায় যে সকল ডিভাইসগুলো ব্যবহার করা হয় সে সকল সম্পর্কে আশা করি তোমরা একটা ক্লিয়ার ধারণা লাভ করেছ এই নেটওয়ার্ক নেটওয়ার্ক ডিভাইসগুলোর কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং কোনটা সুবিধা কি অসুবিধা কি বা কিভাবে ব্যবহার করা হয় এই বিষয়গুলি সম্পর্কে আমরা একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো সবাইকে এই লেকচারটি মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবে সবাই